করতে হবে, করতে হবে। হাত ধরো, ফুল ধরো, হ্যালো, কর্মচারী ও মেহনতে মানুষের মহান ঐক্য জিরাফ ভাব, কর্মচারী ও মেহনতে মানুষের মহান ঐক্য জিরাফ ভাব, পাহাড় থেকে সাগর অধিকার যাত্রার এই সংগ্রাম চলছে, 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 দাবিতে আমাদের সংগ্রাম চলছে, দয়া নয় অনুকম্পা নয় মানুষের অধিকারের সংগ্রাম চলছে, দয়া নয় অনুকম্পা নয় অনুগ্রহ নয় মানুষের সংগ্রাম চলছে, মেহনতি মানুষের মহান ঐক্য জিরাফ ভাব, ভারতের কোনে কোনে মেহনতি মানুষের, পশ্চিমবাংলার কোনে কোনে মেহনতি মানুষের সংগ্রাম চলবে, আজকের এই সমাবেশে দলে দলে যোগ দিন, রাজ্য সরকারি কর্মচারী পেনশনাররা যে অভিজ্ঞতা সঞ্চয় করলেন, বিভিন্ন অংশের মানুষজন তাদের যে ক্ষোভ উগড়ে দিয়েছেন আমাদের কাছে, এই রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রস্তাব বিভিন্ন দাবি নিয়ে আমরা যে তাদের কাছে গিয়েছি, সেই দাবি নিয়েই আমাদের রাজ্য কর্মচারী পেনশনার রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত সমগ্র অংশের শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের পক্ষ থেকে আগামী 14 মার্চ নবান্ন অভিযান হবে। স্বাভাবিকভাবে আমরা যে এই অধিকার যাত্রা করেছি তার মানে এই নয় যে আজকে আমাদের এই অধিকার যাত্রায় কর্মসূচি শেষ হয়ে যাবে। রাজ্য কোঅর্ডিনেশন কমিটি 1956 সাল থেকে রাজ্য প্রশাসনের একটি সর্ববৃহৎ গণতান্ত্রিক সংগঠন হিসাবে আমাদের সমাজে আমাদের রাজ্যে আমাদের দেশে বিভিন্ন সময় তাদের পাশে থেকেছে, সহযোগিতা করার চেষ্টা করেছে, আজও সেই কাজে প্রতি আছে। আপনারা জানেন 2011 সালের পরে আমাদের রাজ্যে যে সরকার এসছে, 2014 সালের পরে আমাদের দেশের যে সরকার এসছে, তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো একটাও পালন করেনি শ্রমজীবী মানুষের স্বার্থে। পালন করেছে সেই প্রতিশ্রুতিগুলো যারা তাদের ক্ষমতায় এনেছে, যা এখন প্রতিদিন কাগজে প্রকাশিত হচ্ছে। আমাদের যে দাবি কেন্দ্রীয় দাবি 4 দফা, আমরা চেরাগত ভাবে আরো 2 দাবি যুক্ত করেছি। এই কাটোয়াতেই তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য বিগত বামপন্থী সরকার যে উদ্যোগ নিয়েছিলেন অনেকটাই সেই কাজের অগ্রগতি ঘটেছিল, কিন্তু নতুন সরকার এসে সেই তাপ বিদ্যুৎ কেন্দ্র আর চালু করল না, বরঞ্চ এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমি বা অন্যান্য সম্পদ তা
তাদের যে সংবাদ বাহিনী আছে, কর্পোরেট তন্ত্রের মধ্যে যারা শিরোমণি এই মুহূর্তে ভারতবর্ষে, তাদের হাতে এই সম্পদকে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে। আমরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটি বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে কাটোয়া মানুষের ভাবাবেগকে সামনে রেখে, এই জেলার মানুষের ভাবাবেগকে সামনে রেখে আগামী দিনে আমাদের রাজ্যের যে প্রজন্ম, আগামী প্রজন্মের স্বার্থে, কর্মসংস্থানের স্বার্থে আমরা এই দাবিটাকে যুক্ত করেছি, অনতি বিলম্বে কাটোয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু করতে হবে। আমরা এই জেলায় আরো একটি দাবি যুক্ত করেছি, সেই দাবি হচ্ছে যে বর্ধমান শহরের মধ্যে দিয়ে আমাদের পৌর প্রশাসন, সাধারণ প্রশাসন বাস চলাচল বন্ধ করে দিয়েছে। আপনারা যেমন কাটোয়াবাসীরা বর্ধমানে যান, আপনাদের বাস চলে যায় কোথায়, নবাব হাট, সেইখান থেকে এসে বর্ধমান শহরে আমাদের ঘরের ছেলে মেয়েরা স্কুল কলেজে যায়, অনেক তাদের টোটো সময় নষ্ট হয়, পয়সা নষ্ট হয়। শহরের মধ্যে দিয়ে ক্ষুদ্র মাঝারি যে ব্যবসাদার আছে তাদের গ্রাহক হয় না। আমাদের মতো যারা নিত্যযাত্রী আছে, বিভিন্ন জেলা থেকে আসেন, তাদের অনেকটা ঘুরে সময় নষ্ট করে যেতে হয়। এর মধ্যে দিয়ে বর্ধমান শহরের যে অর্থনীতির উপরে একটা সেখানে আঘাত লেগেছে। আমরা শুধু নয় বন্ধু, চৌথ মঞ্চের পক্ষ থেকে এই দাবি তোলা হয়েছে, বর্ধমান শহরের নাগরিক মঞ্চের পক্ষ থেকে এই দাবি তোলা হয়েছে। স্বাভাবিকভাবে এই দাবিকে অর্জন করার জন্য আমরা এই অধিকার যাত্রায় যুক্ত করেছি যে বর্ধমান শহরের মধ্যে দিয়ে আমাদের বাস চলাচল চালু করতে হবে। আমাদের মূল যে চার দফা দাবি, সেই চার দফা দাবির প্রথম দাবি হচ্ছে বিভাজনের রাজনীতিকে পরাস্ত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আপনারা কিছুক্ষণ আগেই খবর দেখেছেন, আমাদের